হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বস শাহ অ্যাসোসিয়েটসের কর্ণধার সুপ্রিয় কুমার চক্রবর্তী। তাকে নিয়ে কিছু বলতে চাই। আজকে আমরা আলোচনা করব গতানুগতিক কোনো বিষয় নয়, একটু অন্য বিষয়ে আমরা কথা বলতে চাই। তার আগে বলি, সুপ্রিয় কুমার চক্রবর্তীর হাত ধরে অসংখ্য শিক্ষার্থী কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছে। দেশের এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার কনসালটেন্সি ফার্ম জগতে তাকে আইকন বললে অত্যুক্তি হবে না। শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়ে আমাদের বস শাহ সুপ্রিয় কুমার চক্রবর্তী রাশিয়ান অ্যাম্বাসিতে যোগ দেন। এত ব্যস্ততার মাঝেও তিনি কিন্তু লিখতে প্রচণ্ড ভালোবাসেন। তিনি একজন সব্যসাচী লেখক, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ছড়া সব শাখায় তিনি সমান পারদর্শী। এছাড়া তিনি দেশের টপ টেন পত্রিকায় নিয়মিত আর্টিকেল লিখেন স্বনামধন্য বিভিন্ন ব্লগেও। ওয়েলকাম টু শাহ অ্যাসোসিয়েটস অর বস। বস, আমরা জানি আপনি তো অনেক ব্যস্ত থাকেন, এর পাশাপাশি আপনি লেখালেখিও করেন, একটুকুই বলবেন মানে লেখালেখির সময় এটুকুন পান কখন? আসলে একটা কথা আছে গ্রামে, যেটা যে আমরা সব শুনে এসেছি যে চুচুল বাদতে জানে সে রাত্রেও জানে না। আর লেখালেখির অভ্যাসটা আমার 1986 সাল থেকে, আমি যখন ক্লাস 9 পড়তাম তখন আমার প্রথম লেখা বেরোয় জামালপুর প্রবাহতে। আমি তখন জামালপুরে ছিলাম, জামালপুর জিলা স্কুল স্টুডেন্ট। তখন আমার বাংলা ওখানকার জামালপুর যে প্রভাব পত্রিকা ছিল, আমার একটা আর্টিকেল বেরোয়। ওই যে চলো লেখালেখি যে শুরু করলাম সেটা বোধহয় আর থামেনি। এবং আপনি তো মানে আমার সাথে অনেকদিন ধরেই আছেন, আমার 4টা বই আপনার হাত দিয়ে বেরিয়েছে যে লেখালেখির সূত্র ধরে, আর আনুষঙ্গিক আরও পত্রিকা আর্টিকেল তো আছে, সব কিছু আছে। এটা বের করার সময়টা কারণ হচ্ছে যে কিছু একটা কাজের মধ্যে নিজেকে এঙ্গেজ রাখা, জবের পাশাপাশি বা বিজনেসের পাশাপাশি নিজেকে একটা কিছুর মধ্যে ভাবনার মধ্যে ফেলে রাখা, এটা নিজেকে তৈরি করে নিতে হয়েছে, এই সময়টা বের করে নিতে হয়েছে। 18-24 ঘন্টা একদিনের মধ্যে আমাকে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা এটার জন্য বের করে নিতে হয়েছে, এবং এটা আমি বের করেছি বলেই আমি আজকে লেখালেখির মধ্যে আজ থাকতে পেরেছি এবং এখন কন্টিনিউয়াসলি লেখালেখিও লিখতে আমি পছন্দ করি। আপনি বস কবে থেকে মানে লেখালেখি শুরু করেন এবং কী বিষয়ে আপনার প্রথম লেখা ছিল? 1986 সালে আমার প্রথম লেখা এবং প্রথম বের হয়ে লেখাটা। আর এমনি লেখালেখি যদি আমি বলি, 1982-83 সাল থেকে আমি স্কুলের যে ম্যাগাজিন ছিল সেখানে আমার কবিতা লেখা হয়েছিল এবং কবিতা প্রকাশ পেয়েছিল। আর আমি সবচেয়ে বেশি পছন্দ করি ক্যারিয়ার নিয়ে লিখতে, উচ্চশিক্ষা নিয়ে লিখতে পছন্দ করি, ইমিগ্রেশন নিয়ে এবং ট্রাভেল টিপস নিয়ে লিখতে পছন্দ করি, হেলথ টিপস নিয়ে লিখতে আমি পছন্দ করি। এই জিনিসগুলোর প্রতি আমার বেশি মানে লেখার আগ্রহটা বেশি আর কি, আমি এটি নিয়ে বেশি লিখতে পছন্দ করি। আপনার বাসায় বস আমার তো অনেকবার যাওয়া হয়েছে, আমি দেখলাম প্রচুর বই আপনার সংগ্রহে আছে, আপনি নিশ্চয়ই অনেক পড়াশোনা করেন। আপনার কার লেখা বস আপনি বেশি পছন্দ করেন? বই সংগ্রহটার পিছনে আমার মিসেসে বেশি অবদান, সে অনেক বই পড়তে পছন্দ করে, পাশাপাশি আমিও পড়তে পছন্দ করি এবং আমার ছেলে মেয়ে দুজনেই, ওরাও খুব বুক লাভার, ওদেরও অনেক বই আছে। তো আমার সবচেয়ে বেশি ভালো লাগে সত্যি কথা চিন্তা করতে গেলে, আমি যদি খুব বেশি মানে আমাকে যদি কেউ ব্যাকডেটেড না ভাবে তাহলে আমি বলবো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই আমার কাছে খুবই ভালো লাগে। এরপর যদি আমি বলি বিমল মিত্রের বই, শঙ্করের বই আমার কাছে খুব ভালো লাগে এবং নিহারঞ্জন গুপ্তের বই আমার কাছে ভালো লাগে, ফাল্গুনী মুখোপাধ্যায়ের বই আমার কাছে খুব ভালো লাগে। আর পাশাপাশি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যদি আমি এটাকে একটা সাহিত্য ভুবনের যদি আমি একটা আলাদা একটা ওয়ার্ল্ড বলি তাহলে সেটা কম হবে না। তার বই তো মানে প্রতিটা গল্প, প্রতিটা উপন্যাস আমার সেই একটা আরেকটা জগৎ, তার বই আমি পড়তে পছন্দ করি। আমি যতটুকু জেনেছি যে ভাবিও বেশ বই পড়তে পছন্দ করেন, তো এটা কি এই মানে এই উৎসাহ অনুপ্রেরণাটা কি আপনার কাছ থেকে পাবো নাকি? এটা তার ফ্যামিলি থেকে কিছুটা ছিল, আর পাশাপাশি মানে আমার বই পড়ার প্রতি আগ্রহ, পাশাপাশি আমাদের সকলের ফ্যামিলির সবার মধ্যেই বই পড়ার যে আগ্রহ, এবং তার এই আমাদের পরিবারে দেখা যায় অনেক স্কুল টিচার এবং গভর্নমেন্টের জব করেন, সেই হিসাবে থেকে বই পড়ার প্রতি আগ্রহটা তৈরি হয়েছে সবার মধ্যেই। আর সে তো খুবই হুমায়ুন লাভার এবং তার সংগ্রহে হুমায়ুন আহমেদের বই নেই আমার মনে হয় এটা খুঁজে পাওয়া যাবে না। আমার মনে হয় যেন প্রত্যেকটা বই তার কালেকশানে আছে, অর্থাৎ এটা একটা মানে গুড সাইন বুক কালেকশানে। ওকে ফাইন বস, আপনি তো বিভিন্ন কোর্সেও অংশগ্রহণ করেছেন, আপনি হার্ভার্ড থেকে ডিগ্রি নিয়েছেন, এখন অক্সফোর্ডে একটা পড়াশোনায় আছেন, একটা কোর্সে আপনি কোর্স করছেন, এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন।
বিজনেসের পাশাপাশি এই ধরনের শর্ট কোর্সগুলো করার পিছনে আমার মেইন কারণ হচ্ছে যে আমি আসলে জানার চেষ্টা করি যে আসলে লিডারশিপ প্রোগ্রামগুলো কীভাবে এগোচ্ছে, বিজনেস কীভাবে একটা বিজনেস প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে কীভাবে লিডারশিপ দিতে হয়, নেতৃত্ব কীভাবে দিতে হয়, এটার চিন্তাভাবনা করি আমি হার্ভার্ডের ইউনিভার্সিটির আন্ডারে যে লিডারশিপ প্রোগ্রামটা আছে এক বছরের কোর্স সেটা আমি শেষ করেছি। এখন যেটা আমি করছি সেটা অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে সেই বিজনেস স্কুলের আন্ডারে, এটাও মোটামুটি লিডারশিপ প্রোগ্রামের আন্ডারে। এগুলো পড়ার কারণ হচ্ছে যে আমি আসলে বিজনেসের পাশাপাশি দেখতে চাই যে আসলে বিশ্ব কোন দিকে যাচ্ছে বা আমাদের ইয়ং জেনারেশনদেরকে আমি কী মেসেজ দিতে পারি ভবিষ্যতে, আমার একটা লেখা পড়ে একটা ইয়ং জেনারেশন কী মেসেজ পেতে পারে, এটা তার কোনো কাজে লাগবে ভবিষ্যতে, এইটা চিন্তা করি কিন্তু আসলে কোর্সগুলো করা। এবং এই কোর্সগুলো আমি যখনই করি তখন আমি সেটা আমি লিঙ্কডইন প্রোফাইলে শেয়ার করি, আমি টুইটে শেয়ার করি বা আমি আমার পার্সোনাল ফেসবুক পেজে শেয়ার করি। এটা মানে হচ্ছে যে আমার যারা ফলোয়ার তারা যেন বুঝতে পারে যে সময় নষ্ট করার মতো সময় আসলে আমাদের কারো হাতে নাই। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের উচিত যে কোনো ভালো কাজে সবসময় লেগে থাকা এবং শিখার মধ্যে সবসময় নিজেকে জড়িয়ে রাখা, তাহলে আমার কিছু সে একটা জায়গায় সে নিজেকে তৈরি করতে পারবে এক সময়। ইতিমধ্যে তো আপনার বড় চারটা বই প্রকাশিত হয়েছে, রকমারি ডট কমে আমরা জানি যে বেস্ট সেলার হিসাবে ওই বইগুলি স্থান পেয়েছে। এই সামনের বইমেলাতে কি আপনার কোনো নতুন বই আসছে? সামনের বইমেলাতে আমার একটা বই বের করেছে, নাম হচ্ছে আপন কাব্য। আমার অনেকগুলো কবিতা বেরিয়েছে ফেসবুকে এবং ইন্ডিয়ান একটা ব্লগেও আমার প্রায় 12টার মতো কবিতা ছাপা হয়েছে। তো ওই কবিতাগুলোকে নিয়ে সব ভালোবাসার কবিতা আছে, বিরহের কবিতা আছে, কিছু দেশের কবিতা আছে, সব কিছু মিলিয়েই আমার প্রায় 16টা কবিতা নিয়ে একটা কবিতার বই বেরোবে, এটা হচ্ছে আপন কাব্য। আশা করছি এটা এই আগামী বইমেলায় বেরোবে, আমরা অপেক্ষায় আছি। জি, আর বলছে আপনি তো ব্লগে লিখেন, পত্রিকায় বাংলাদেশের টপ 10 পত্রিকা আপনার আর্টিকেল ছাপা হচ্ছে, ব্লগে আপনার নিয়মিত লেখেন, সোশ্যাল মিডিয়ায় বলতে গেলে আপনি সরব, এত কিছুর মধ্যে আপনি বেশ সরব আছেন, সোশ্যাল মিডিয়ার নেতিবাচক এবং ইতিবাচক দিকগুলো যদি একটু বলতেন। সোশ্যাল মিডিয়া নিয়ে যদি আমি কথা বলি তাহলে বলবো যে আমাদের বাংলাদেশে সোশ্যাল মিডিয়া খুব মিসইউজ হচ্ছে, এটার খুব অপব্যবহার হচ্ছে। আমাদের যারা সোশ্যাল মিডিয়া যারা অ্যাকাউন্ট হোল্ডার তারা আসলে মানে 99% আমার কাছে মনে হয় তারা আসলে জানে না যে কোথায় থামতে হবে, এটা একটা ব্যাড সাইন এবং এটা একটা অ্যালার্মিং মেসেজও। অর্থাৎ সোশ্যাল মিডিয়াকে যদি প্রপারলি ভালোভাবে ইউজ না করা যায় তাহলে আমি বলবো যে ইয়ং জেনারেশনদেরকে বা তাদের বাবা মাদেরকে বলবো সোশ্যাল মিডিয়া থেকে তাদেরকে বের করে নিয়ে আসার জন্য, এটা খুবই সাইড এফেক্ট হচ্ছে এবং এটা ব্যাড এফেক্টে বেশি হচ্ছে বাংলাদেশে, হুজুগে বেশি দৌড়াচ্ছে অনেকে এবং এটাকে যাচ্ছেদেরভাবে ব্যবহার করতেছে, যার যেটা দরকার নেই সে সেটা নিয়ে লেখালেখি করছে, সেটা নিয়ে ব্লগ করছে, সেটা নিয়ে ভিডিও বানাচ্ছে, টিকটক করছে। এগুলি খুবই আমার মনে হচ্ছে মানে আমাদের মতো একটা ডেভেলপিং কান্ট্রির জন্য খুবই দুঃসংবাদ হয়ে যেতে পারে যে কোনো সময়, এবং সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে, রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে, অর্থনৈতিকভাবে আমাদের খুবই সময় নষ্ট হচ্ছে। তো এই জিনিসটা থেকে আমাদের মনে আমাদের সরকারেরও ভাবার সময় এসছে, পরিবারের সময় ভাবার সময় এসছে এবং যিনি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হোল্ডার তাকেও এটা নিয়ে ভাবার সময় আসছে যে আমি আসলে সোশ্যাল মিডিয়াতে থাকবো কি না, থাকলে আমি কতটুকু থাকবো এবং এটা আমি কীভাবে ইউজ করব। আর আমরা জানি যে হাজার হাজার স্টুডেন্ট তো আপনার হাত ধরেই বিদেশে পড়াশোনা করছে, তারা স্বপ্ন দেখছে নিজেদের ক্যারিয়ার গঠনে, আমরা কি একটু আপনার সন্তানদের নিয়ে বিষয়ে একটু জানতে পারি তারা কোথায় কী করছে? আমার ছেলে কানাডাতে পড়াশোনা করছে এখন, এবার ফাইনাল ইয়ারে আছে, আর আমার মেয়ে তো গ্রেড 10 আছে ড্যাফোডিলে। তারা আমি বলবো যে তারা প্রথমে হচ্ছে তারা খুবই বুক লাভার এবং ফ্যামিলি ওরিয়েন্টেড এবং তারা খুবই হোম সিকনেসে ভোগে, দেশকে তারা খুবই ভালোবাসে, এটা হচ্ছে সবচেয়ে বেশি বড় গুড সাইন। অনেক দেশ ট্রাভেল করার পরে তাদের সবসময় মনে হচ্ছে যে না ভাবি চলো বাসায় চলে যাই, ঢাকায় চলে যাই, ঢাকাকে তারা খুব মিস করে সবসময় বাড়িতে গেলে। এটা আমার কাছে মনে হয় যেন প্রতিটা ইয়ং জেনারেশনদেরই দেশপ্রেমবোধ থাকা উচিত। আপনি দেখবেন বাসের মধ্যে বিভিন্ন ধরনের পিছনে লেখা থাকে এটা করো সেটা করো, কিন্তু আমার মনে হয় 99.99% কোনো বাসের পিছনে বা কোনো সিএনজির পিছনে গাড়ির পিছনে লেখা নাই যে না আসুন দেশপ্রেমিক হই, এই লাইনটি লেখা থাকে না। এটা খুবই মানে দুঃখজনক এবং এটা খুবই অ্যালার্মিং যে এই দেশের প্রতি মানুষের আসলে দেশপ্রেম বোধ নাই, এই দেশের প্রতি মানুষের কোনো ভালোবাসা নাই, কিন্তু দেশ থেকে কখন চলে যাওয়া যাবে সেটা নিয়ে সবাই চিন্তিত, কিন্তু দেশটাকে কোথায় রেখে যাচ্ছে সেটা নিয়ে কেউ চিন্তিত না। এটা আমি সবসময় আমার ছেলেমেয়েদেরকে বলি যে দেশকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে। আমাদের সর্বশেষ প্রশ্ন হলো বসে, আপনি তো ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, লেখালেখি নিয়ে ব্যস্ত থাকেন, বাসায় কি আপনি কি সময় দিতে পারছেন? বাসা আমার কাছে হেভেনের মতন, আমি যতই ব্যস্ত থাকি না কেন দিন শেষে আমি আমার ঘরে ফিরে যাই এবং আমি যখনই দরজা খুলে আমার মেয়ে যখন দরজা খুলে সে তার যখন স্মাইল দেখি আমি আমার মিসে যখন দরজা খুলে, আমার যেমন হচ্ছে এটা পৃথিবীর সবচেয়ে হ্যাপিয়েস্ট মোমেন্ট ইন দ্য লাইফ এবং এটার উপরে কোনো কিছু মানে কম্পেয়ার করা যাবে না এবং এটার সাথে কোনো কিছু তুলনা করা যাবে না। অতএব আমি দিনের শেষে
অবিশ্বাস করি হই বা যেখানে যাই না কেন আমি পরিবারের কাছে ফিরে যাই এবং ঘর আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস এবং আমি যে কোনো সময় যে কোনো কাজে আমি আমার মিসেসকে হেল্প করি এবং আমি চেষ্টা করি যে কোনো ব্যাপারে কিচেনে হোক সেটা বা ডাইনিং স্পেসে হোক বা যে কোনো জায়গাতে হোক আমি চেষ্টা করি তাকে হেল্প করার জন্য এবং ঘরকে আমি আমার সেকেন্ড ওয়ার্ল্ড মনে করি পৃথিবীর। অসংখ্য ধন্যবাদ বস আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।